আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এ কেন বিশ পেজ এবং ইউটিউবে যারা ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসছিল নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা যাব ঐতিহ্যবাহী কমলগঞ্জের শমিশাননগর ইউনিয়নের ক্লাব ঘরে সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই স্থানটি লোকেশনটি আমি নিচ্ছি ডেসক্রিপশন এবং ফেসবুকে যারা দেখছেন নেব করে লিখে দিব ইনশাআল্লাহ আই হোপ আপনারা আজকের ভিডিওটি এনজয় করবেন আজকে আমার সাথে আছে আশিক আশিক কীরকম লাগতেছে ভালো লাগছে এখন আমরা যাইনি রওনা দিচ্ছি রানোর উদ্দেশ্য আমাদের তুমি গত দুইটা ব্লগে ছিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু গ্রামীণ যে মেট্রোপথ নামে একটা ব্লগ ছিল সেই ব্লগে তো সেই ব্লগের করার পর তোমার কীরকম লাগলো অনেক ভালো লাগছে তাই তো আবার আজকে আচ্ছা ইনশাল্লাহ মিনি আমাদের চিকচকার নুনু নুনু কীরকম লাগলো অনেক করা কেরাবু এসেছি বিষয় করার জন্য আর আপনারা সবাই আচ্ছা ডায়লগটা একবার বলে ফেলো আর অনেক ভালো লাগছে তোমার ডায়লগটা একবার একবার ডায়লগটা একবার না ওই যে কি যেন ডায়লগ আছে ওকে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের ব্লগটি আই হোপ শেষ পর্যন্ত থাকবে ইনি সব আমরা যেতে যেতে গান শুনবো আমাদের নুনু ওর পে নিনির কাছ থেকে নিনি বলো মধু কই কো আরে বিশিকা ভাইলা ধুন কারণে ভালোবাসার দাম সুখের দিলা সুখের ভতো হরে দু দিলা হারো নে ভালোবাসা রে দাম নদীলা আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি শমশানগর ক্লাব ঘরে সো এখানে দেখার অনেক কিছুই আছে পাশে একটা ছোটো লেক ঠিক লেক এক্স্যাক্ট লেক কি না আমি জানি না এবং তার পাশে একটা ঘর এবং এই ঘরটা সম্ভবত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এইখানে সম্ভবত বাগানের যে বাবুরা দাদা বাবুরা থাকে না বাবুরা থাকে এখানে এসে অবসর সময় এবং এখানে দেখার অনেক কিছুই আছে বটগাছ তারপর একটা ছোটো মাঠ ওই মাঠে সম্ভবত বলি বলোরা খেলে এই জন্য আমরা ওইখানে যাব আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আসুন আমরা এই জায়গা নিয়ে কিছু ভিউ দেখে আসি তারপরে আবার কথা বলবো এটা হচ্ছে ক্লাব ঘরের যে মেইন ঘর লাগানো যদি খোলা হয়তো দেখাতে পারতাম এবং এখানে সম্ভবত তাদের অতিথিরা আসে এবং রেস্ট নেয় তারপর চলে যায় এবং এটার সামন্দিক হচ্ছে ক্লাবের ছোট্ট একটা মাঠ এখানে সম্ভবত ওরা হাঁটার জন্য রাখছে বা খেলাধুলা জানি না আয় আমি কি জন্য এটা বানাইছে বাট অনেক সুন্দর এবং পাশেই বাগানের মতো অনেকগুলো ফুল গাছ লাগানো আছে এবং আমরা মেইন ক্লাবের যে ঘর সরি যে মাঠটা যে মাঠের জন্য এই জায়গাটি বিশেষ করে পরিচিত মানে ছবি আর ছবি উঠতে আসে ওমর সাধারণ একটি ঘর এই ঘরে সম্ভবত প্লেয়াররা বসে ড্রেস আপ করে এবং পেছনে একটা মাঠ আছে কিন্তু এখানে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল খেলা হয় এবং আমিও কয়েকবার এসে খেলছিলাম ওইখানে আমাদের ক্লাবের হয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ক্লাব ঘরের মাঠে আসো নিয়ে আমার সাথে আসক এবং এখানে আউট কেউ খেলতে পারবে কিনা আমি জানি না অসাধারণ মাঠ এবং অনেক টাকা খরচ করে এটা করা হয়েছে এবং পাশেই আপনাদেরকে দেখাবো আসুন পাশেই হচ্ছে পাশেই হচ্ছে চা বাগান এবং এখানে যদি আসেন আপনারা বেড়াতে কয়েকটা ফুটেজ দেখতে পারবেন চা বাগান এখানের মাঠ তারপর বাংলো তারপর পিছনে কিন্তু আবার অনেকেই ফুটবল খেলতেছে ছেলেপুলেরা এবং আউট অনেকে এসে এখানে ফুটবল খেলে এবং এখানে আমরা কয়েকবার ক্রিকেট খেলছিলাম মনে নাই দুইবার বা তিনবার হবে এবং ওইদিকে নিমি তুমি ওই দিক দিকে ওইদিকে হচ্ছে আপনার বাগান রাবার বাগান মানে একসাথে অনেকগুলো প্যাকেজ আপনারা পেতে চান যদি তাহলে এই বাঙ্গতে আপনারা আসুন বাগানের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করুন এখানে কিন্তু আবার পাশেই লেক আছে ছোট্টখাটো একটা লেক আছে চা বাগান আছে এইখানে মাঠ আছে রাবার বাগান আছে অনেকগুলো প্যাকেজ দুইটা গাছ আছে ভালো লাগার মতো একটা জায়গা আসলেও এই সেই মাঠ এখানে সবাই ভলিবল খেলে এবং মাশাল অসাধারণ যে ভিউ এই যে পাশে একটা বাগান দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে আসলে আপনারা এক কথায় ভালো সময় কাটাতে পারবেন এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্লাব ঘর এটাকে ক্লাব ঘর বলা হয় এবং এই মা এই ঘরটা হচ্ছে আপনাদের এই চা বাগানের যে বাবুরা তারা এসে এখানে থাকে রেস্ট নেয় এবং একসাথে অনেকগুলো প্যাকেজ তারা পেতে চায় লাইক যেখানে এখানে যারা থাকে বাবুরা তাদের সুবিধাতে সামনে একটা ছোট করে মাঠ বানানো হয়েছে এবং এইখানে একটা মাঠ বানানো হয়েছে এটা সম্ভবত ভলিবল বা ওই যে বাস্কেটবল এই টাইপের বাস্কেটবল সম্ভবত আই থিঙ্ক আমি শিওন না তারপরে এখানে ব্যাডমিন্টনের মাঠ বানানো হয়েছে এখানে তারা ব্যাডমিন্টন খেলে এবং অসাধারণ এবং পেছনে তারা ফুটবলের মাঠ বানানো বানাইছে এবং এই ফুটবল মাঠে তারা সম্ভবত ফুটবল খেলে অনেক অনেক বাবুরা একসাথে এসে বা বাগানের যারা কর্মচারী আছে তাদের সাথে হয়তো না খেলে এবং ফুটবলের সাথে সাথে তারা ক্রিকেটের যে ক্রিজ আছে পাকা দিয়ে বানানো বানাইছে তারা ওইটা ওইখানে ওই সে তারা ক্রিকেট ফুটবল দুইটি খেলে এবং এই মাঠটা কিন্তু অনেক বড় দেখে আপনাদের অনেক বড় একটা মাঠ এবং আপনারা দেখতেই পাচ্ছেনি যে বাগানের ছেলেরা এখানে এসে খেলতেছে ফুটবল এবং অনেক গবাদি পশু ভাল লাগতে এই দুইজন ছবি তুলতে ব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন মানে ছবি তোলার মতো একটা জায়গা অসাধারণ এক কথায় অসাধারণ তারা সাজিয়েছে সেই লেভেলের এবং এইটা যদি গেস্ট হাউস বানানো হয় আই থিংক এখানে অনেক মানুষ আসবে থাকার জন্য অনেক মানুষ আসবে কেননা একসাথে অনেকগুলো জিনিস তারা উপভোগ করতে পারছে এই পাশে চা বাগান এবং তার নিচে একটা লেক ছোটো একটা লেক দেখতেই পাচ্ছেন লেকের পানি এবং তার পাশে বিস্তৃত এই যে এই যে দেখতে পাচ্ছেন বিস্তৃত আপনার রাবার বাগান এগুলো খালি চোখে দেখলে আরও বেশি ভালো লাগে ক্যামেরার চাইতে এবং এখানে ক্লাবের মাঠ মানে কথায় ভালো লাগার এবং দুটি বড় বড় গাছ রয়েছে এখানে আশা করছি ভাল লাগবে এবং এখানে কিন্তু রাত্রে খেলার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু জনসাধারণ ঠিক খেলতে পারে না লাইক আমরা এসে কিন্তু খেলতে পারবো না এখানে কেননা এটা সংরক্ষিত এলাকা ওইখানে ঢুকার সময় আমরা দেখছিলাম সংরক্ষিত এলাকা বহিরাগত মানুষের প্রবেশ নিষেধ তারপর আমরা আজকে যেহেতু বাবুরা বা কেউ নেই সেখানে

বাইরে ভাই কি একটা জিনিস ওরা ঠিকঠাক বিশেষ করে যারা খুব বেশি বেড়াতে পছন্দ করেন তারা এই জায়গাটিতে আসতে পারেন এবং জায়গাটি হচ্ছে আপনার শোমশনগর ইউনিয়নের সুপরিচিত সুপরিচিতনগর কমলগঞ্জের শোশাননগর ইউনিয়নের গ্রামে এই ক্লাব ক্লাব বললে এখানের স্থানীয়রা আপনাদেরকে দেখিয়ে দিবে আসতে পারবেন আপনারা এবং ফ্রিজেতে যারা দেখছেন এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আপনাদের মনে হবে আমি ইউরোপের কোন একটি দেশে হাঁটাহাঁটি করছি কিন্তু না এটা বাংলাদেশে বাংলাদেশেও ভাই অনেক অনেক জায়গা আছে যেগুলো দেখার মতো শুধু উপভোগ করার টাইমটা আমরা বের করতে পারিনি আল্লাহর অপরূপ সৃষ্টি পিক পিক তোলা হচ্ছে আল্লাহর অপরূপ সৃষ্টি বেরান বিভিন্ন জায়গায় যান এবং সৃষ্টি সম্পর্কে ভাবুন অবশ্যই ভাবা উচিত প্রত্যেকটা ছোটো ছোটো সৃষ্টি নিয়ে ভাবা উচিত আমাদের আমরা ছবি তুলছি ভিডিও করছি নাও আমরা এখন আবার বাংলোর সামনে যাব দেন আমাদের ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ করে দিব ইনশাআল্লাহ এবং এই জায়গা নিয়ে আর কি বলবো আসি কিছু বলবা তো বন্ধুরা আপনারা সবাই আইবা আইয়া দেখবা সাবস্ক্রাইব করে দিবা আর দুরুম বড় সাবস্ক্রাইব করবা আর বাইরের উৎসাহ দিবা যাতে আর।

বাংলোর সামনেও একটা ছোটখাটো মাঠ তৈরি করা হয়েছে মানে কোন মেহমান আসলে বা কোনো মিটিং করলে সেমিনার আকারে কেউ যদি চায় কেউ মানে কি তাদের যে বাগানের মিটিং এগুলা সম্ভবত এখানে হয়ে থাকে এবং পিছনে যে সাইনবোর্ডটা আপনারা হয়তো একটু তেরা বা উল্টো দেখতে পাচ্ছেন এইটা এখানে লেখা ভ্যালি ক্লাব মেনি মেনু এবং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পনেরো সালে ওনারা ছবি তুলতে ব্যস্ত সো আজকের ভিডিওটি এখানেই থাকলো যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক দুয়া ভালোবাসা রইলো আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেউ যদি এখানে আসতে চান আমি অবশ্যই নিচে লিখে দিব ডিসক্রিপশন বক্সে কীভাবে আসবেন তাও যদি না আসতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি এবং পেজ দুইটাই দেওয়া আছে এবং ইনস্টাগ্রামে চাইলেও কেউ ফলো করে রাখতে পারেন এবং আমি আশা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার আই থিঙ্ক কতটুকু পারবো আমি জানি না ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট আজকের ব্লগটি এতটুকু থাকলো যারা এত এত সময় দেখলেন আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি